তোমার ভোটে চুরি করছো, অতীতে করেছো, আগামীতে তোমরা চুরি করতে পারো, অতএব যেহেতু তোমরা চুরি করতে পারো তোমাদের হাতে গণতন্ত্র নিরাপদ না, অমুকের হাতে দিতে হবে। এই একটা মুরগি যাচ্ছে, একটা শেয়াল যাচ্ছে, শত শত লোক বলছে, বলেন তো আপনার জন্য কতটা খারাপ লাগবে। মানে ইট মিনস আপনি গাধা হয়ে গেছেন, মুরগি হয়ে গেছেন। গাধাকে যেমন গাধা বলে শোনে না, মানুষকে আপনি মানুষ থাকলে তো আপনি এগুলো পালন করতেন। দেখুন, আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র, অন্য একটা দেশ এসে আমাদের ডিকটেশন দিচ্ছে, এটি তো অপমান। এসে গালের উপর দুটো চটকানি মেরে দিলে তো অনেক ভালো, এসে যদি রুমের মধ্যে আটকে নিয়ে কয়েকটা চর থাপ্পড় মেরে দেওয়া হয় এটা অত্যন্ত বেশি সম্মানজনক। কিন্তু যেভাবে আমাদের ডেকে নিয়ে বলছে তোমরা ভোট করতে পারছো না, তোমরা ভোটে চুরি করছো, অতীতে করেছো, আগামীতে তোমরা চুরি করতে পারো, অতএব যেহেতু তোমরা চুরি করতে পারো তোমাদের হাতে গণতন্ত্র নিরাপদ না, অমুকের হাতে দিতে হবে, এই কথাগুলো স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, আত্মমর্যাদার জন্য খুবই অবমাননাকর। এটা এমনভাবে এখন এসেছে, ফলে এই দেশের নাগরিক হিসেবে অনাগত দিনে যদি এই অব্যাহত থাকে, আপনার আমার কারোরই পাসপোর্টের যে আন্তর্জাতিকতা এটা থাকবে না। আমি যে কথাগুলো বলতে চাই সেই কথাগুলো তো আমি বলতে পারছি না, আমাকে আকার ইঙ্গিতে ইঙ্গিতে ঘুরিয়ে পেছিয়ে গল্প বানিয়ে তারপরে উপাদেয় করে বলতে হচ্ছে। কিন্তু আমি সরাসরি উন্নত বিশ্ব হলে আপনাকে বলতাম যে আপনি চোর, বাংলাদেশ ব্যাংক থেকে এত টাকা চুরি করেছেন, আপনি অমুক প্রতিষ্ঠান থেকে কমিশন নিয়ে আমার টাকা অমুক ব্যাংকে নিয়েছেন। আমি বলতাম যে আমার উচিত আপনাকে জুতা পেটা করা। এটা হলো বাকস্বাধীনতা, অর্থাৎ সরাসরি পয়েন্ট আউট করে চোরকে চোর বলা, গুন্ডাকে গুন্ডা বলা, বদমাশকে বদমাশ বলা, এই যে স্বাধীনতা, আমরা তো সেই জিনিসগুলো পাচ্ছি না। আমাদের এখানে যা কিছু আছে সব কিছুর উত্তে হুজুরকে কিছু বলা যাবে না, হুজুরের দাড়ি মুবারককে সালাম দিতে হবে, জুতা মুবারককে মাথায় নিয়ে ঘুরতে হবে, এইরকম একটা ভাবসাব নিয়ে হুজুরের আশেপাশে চেলাচামুন্ডা নিয়ে আকার ইঙ্গিতে দুই চারটা কথাবার্তা আপনি বলতে পারেন, এটাই হলো বাস্তবতা।